ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আশিপারের খবরে, 34 বছর পর নতুন জাতীয় শিক্ষানীতিতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বদলে শিক্ষা মন্ত্রক ফেরাচ্ছে মোদী সরকার। কার্যত গুরুত্বহীন মাধ্যমিক আশঙ্কা শিক্ষাবিদদের একাংশের। নবম থেকে দ্বাদশ চার বছরের কোর্স একসঙ্গে পড়া যাবে কলা বিজ্ঞানের বিষয়। 1986 পর 2020, 34 বছর পর বদল জাতীয় শিক্ষানীতির। বুধবার নতুন শিক্ষানীতির প্রস্তাবে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বদলে ফের শিক্ষা মন্ত্রক ফেরানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার। নতুন জাতীয় শিক্ষানীতিতে আনা হলো একগুচ্ছ রদবদল। 34 সাল সে শিক্ষা নীতি মে পরিবর্তন নহি হুয়া থা অর ইসলিয়ে আজ কা ইয়ে জো পরিবর্তন হ্যা অর জো নই শিক্ষা নীতি হ্যা মুঝে বিশ্বাস হ্যা কি পুরা সমাজ और सभी देशवासी इसका स्वागत करेंगे। 10+2 এর বদলে এবার 5+3+3+4 মডেলে হবে স্কুল শিক্ষা। আলাদা করে অঙ্গনবাড়ি বা আইসিডিএস থাকছে না। স্কুল জীবনের প্রথম 5 বছরে থাকছে 3 বছরের প্রি স্কুল বা অঙ্গনবাড়ি, সঙ্গে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, পরে 3 বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, পরবর্তী 3 বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং শেষের 4 বছরে নবম থেকে দ্বাদশ শ্রেণী। নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তৃতীয় পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষা থাকবে, সেই পরীক্ষা নেবে স্কুল। তবে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা হবে নতুনভাবে, তার জন্য তৈরি করা হবে পরখ নামে মূল্যায়ন সংস্থা। স্কুল শিক্ষার এই কাঠামো বিভাজনে উদ্বিগ্ন শিক্ষাবিদদের একাংশ। অনেকের আশঙ্কা এতে গুরুত্বহীন হয়ে পড়ল মাধ্যমিক। বদল করে যে জিনিসটা একটা অন্য জিনিসেরও খোল নলছে পাল্টে গেল, সেটা একটাই তো খারাপ ছিল কিছু। তার মধ্যে আমার নিজের ধারণা যেটা, এই শিক্ষা মন্ত্রকের যা যা কিছু চালু করা হলো, সম্পূর্ণ যারা এই শিক্ষাবিদ, তথাকথিত শিক্ষাবিদ যারা এই জিনিসটি করেছেন, তারা খুব ভালো করে বিদেশ ঘুরে এসেছেন। বিদেশ ঘুরে এসে দেখেছেন যে ওরা একদম খুব লোয়ার লেভেলে ছাত্রদের একেবারেই চাপ টাপ দেয় না, সেরকমভাবে ওরা তৈরি করেছেন। নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কলেজের মতো স্কুলেও থাকছে অপশনাল বিষয়। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংস্কৃত থাকবে ঐচ্ছিক বিষয়। পড়ুয়াদের পড়তে হবে 3টি করে ভাষা, তবে কোনো ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। দ্বাদশে থাকছে না কলা এবং বিজ্ঞান বিভাগের ফারাক, একই সঙ্গে পড়া যাবে কলা ও বিজ্ঞানের বিষয়। ওয়াইড কনসালটেশন নট অনলি উইথ দি গভর্নমেন্টস, স্টেট গভর্নমেন্টস, উইথ সেন্ট্রাল মিনিস্ট্রি, স্টেট গভর্নমেন্টস, উইথ দি একাডেমিয়া, বাট অলসো দি ইনভলভমেন্ট অফ দি কমন পিপল। পাশাপাশি নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অন্তত গ্রেড 5 বা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুল শিক্ষা পাবে মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায়। লক্ষ্য থাকবে অষ্টম শ্রেণী বা তারপর পর্যন্ত এই মাধ্যমে শিক্ষাদানের। একাডেমিক শিক্ষার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষার কোনো তফাৎ থাকবে না, দুটোই চলবে একসঙ্গে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে বৃত্তিমূলক শিক্ষা। কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে সকলের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করাই লক্ষ্য। 2025 সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত। শিক্ষা যুগ্ম তালিকায়, তারপরে জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। সরকারি সূত্রে খবর, জাতীয় শিক্ষানীতির খসড়ার একাধিক বিষয় নিয়ে বিরোধিতার সুর শোনা যাচ্ছে প্রশাসনের অন্দরে। বিজেন্দ্র সিংহ, কৃষেন্দ্র অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।